অবশেষে দু সালের মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি বা রুটিন প্রকাশিত হলো তো দেখো আজকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে কী বলেছেন সেই খবরটি আমরা প্রথমে দেখব তারপরে আমরা দেখব সেই পূর্ণাঙ্গ সূচি বা মাধ্যমিকের রুটিনটি তাহলে চলো আমরা প্রথমে খবরটি দেখিনি তাহলে দেখো প্রথমে আছে হেডলাইনটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে জুনে এরপরে দেখো বিস্তারিত খবরটি আছে পিছিয়ে গেলো এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মার্চ মাসের বদলে চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে জুন মাসে বুধবার একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষা শুরু হবে পয়লা জুন থেকে চলবে দশই জুন পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা পনেরোই জুন থেকে শুরু হবে সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে এই সংক্রান্ত একটি প্রস্তাব গিয়েছিল তাতে পরীক্ষা পিছিয়ে জুন মাসে করার প্রস্তাব দেওয়া হয় সেই প্রস্তাব গ্রহণ করেছে সরকার এরপরে দেখো উল্লেখ্য করোনার জেরে এখনও বন্ধ রাজ্যের সব স্কুল কলেজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এখনও এবছর একটি দিনেও স্কুলে গিয়ে ক্লাস করতে পারেনি অনলাইন ক্লাসের মাধ্যমে চলছে পঠন পাঠন ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি খবর এবার আমরা দেখবো সেই দু হাজার একুশ সালের মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি বা রুটিনটি তাহলে দেখো পরীক্ষা তোমাদের শুরু হবে কবে থেকে না পয়লা জুন মঙ্গলবার থেকে পয়লা জুন মঙ্গলবার আছে প্রথম ভাষা ঠিক আছে যাদের বাংলা প্রথম ভাষা তাদের বাংলা হবে যাদের ইংরে ইংরেজি প্রথম ভাষা তাদের ইংরেজি হবে ঠিক আছে তাহলে যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাদের কিন্তু পরীক্ষা হবে পয়লা জুন ঠিক আছে এরপরে দেখো দোসরা জুন সেকেন্ড জুন যেটি বুধবার হবে দ্বিতীয় ভাষা ঠিক আছে যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে তাদের হবে দ্বিতীয় ভাষা এরপর দেখো চৌঠা জুন আছে শুক্রবার এটি আছে ইতিহাস হয়েছে তাহলে ফোর্থ জুন হবে ইতিহাস পাঁচই জুন পাঁচই জুন হবে কি ভূগোল ঠিক আছে পাঁচই জুন হচ্ছে শনিবার এদিন হবে ভূগোল পরীক্ষা এরপর দেখো সাতই জুন এদিন হবে অঙ্ক পরীক্ষা বুঝছে এদিন পড়ছে তোমাদের সোমবার আচ্ছা এরপর দেখো আটই জুন জুন মাসের আট তারিখ হচ্ছে তোমাদের মঙ্গলবার ওই দিন হবে বিজ্ঞান এই দেখো ভৌত বিজ্ঞান আচ্ছা এরপর দেখো নয়ই জুন জুন মাসের ন তারিখ বুধবার ওই দিন হবে তোমাদের জীবন বিজ্ঞান পরীক্ষা লাইফ সায়েন্স আচ্ছা এরপর দেখো দশই জুন জুন মাসের দশ তারিখ বৃহস্পতিবার ওই দিন হবে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি পূর্ণাঙ্গ রুটিন তো তোমাদের তোমরা নিশ্চয়ই জানো তোমাদের পরীক্ষা শুরু হবে কখন থেকে না তোমাদের প্রশ্ন দেওয়া হয় এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঠিক আছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট তোমাদের প্রশ্ন দেওয়া হয় পরীক্ষা শুরু হয় বারোটা থেকে হয়েছে এবং পরীক্ষা চলবে দুপুর তিনটে পর্যন্ত হয়েছে তাহলে মোট তোমাদের পরীক্ষার সময় হচ্ছে তিন ঘন্টা পনেরো মিনিট ঠিক আছে এই যে তোমাদের এগারোটা পঁয়তাল্লিশে তোমাদের প্রশ্ন দেওয়া হয় পরীক্ষা শুরু হয় বারোটা থেকে তাহলে তোমাদের এই যে পনেরো মিনিট এই পনেরো মিনিট কিন্তু তোমাদের কী কী টাইম দেওয়া হয় না তোমাদের প্রশ্ন দেখার জন্য টাইম দেওয়া হয় হয়েছে তোমরা কোন প্রশ্ন করবে হয়েছে কোন দাগটা আগে করবে ইত্যাদি কিন্তু বিষয় দেখার জন্য তোমাদের সেই পনেরো মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয় হয়েছে তাহলে মোট সময় হচ্ছে তিন ঘন্টা পনেরো মিনিট ঠিক আছে কিন্তু পরীক্ষা যখন স্টার্ট হবে সেই সময় থেকে কিন্তু হচ্ছে তিন ঘণ্টা দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত ওকে এবং পরীক্ষা কিন্তু একই রকম প্যাটার্ন হবে পরীক্ষার প্রশ্নপত্রে কোনো প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে না হয়েছে কোয়েশ্চেন প্যাটার্ন ইত্যাদি কিন্তু কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না এভাবে কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে বিগত বছরে যেরকমভাবে পরীক্ষা হয়েছিল ঠিক এরকমভাবেই পরীক্ষা হবে তো এটি হচ্ছে তোমাদের ফুল এবং ফাইনাল রুটিন ঠিক আছে এরপরে কিন্তু আর রুটিন কোনো চেঞ্জ হবে না তোমরা কিন্তু এই ডেট ধরে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও হয়েছে সবাইকে বেস্ট অফ লাখ সবাই ভালো থাকবে ধন্যবাদ